হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি হোমমেড আয়ুর্বেদিক হেয়ার অয়েল শেয়ার করব। এই অয়েলটি সব কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এগুলো সব আমার বাড়ির আশেপাশেই ছিল, ওগুলো দিয়ে আমি তৈরি করি। তো প্রথমে আমি কিছু দূর্বা ঘাস নিয়ে নিয়েছি, এরপর আমি থানকুনি পাতা নিয়ে নিয়েছি, এরপর আমার নিজেদের গাছে মেহেদি পাতা নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে তুলসী পাতা নিয়ে নিয়েছি কিছু, এবং কিছু লাল জবা। এইসব উপকরণগুলোই আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এবং এগুলো খুবই কার্যকরী, বিশেষ করে হেয়ার ড্যামেজ, হেয়ার রিপেয়ার অ্যান্ড হেয়ার ফল থেকে চুল রক্ষা করতে সাহায্য করে। এরপর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী। আপনার আশেপাশে যা থাকবে ওগুলো ব্যবহার করে আপনি আপনার হোমমেড হেয়ার অয়েল তৈরি করে নিতে পারবেন। আমি কেশররাজের শিকড় খুব ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে আমি 5-6 টুকরা কেশররাজের শিকড় দিয়ে দিয়েছি, 5-6 টুকরা আমি দারচিনি দিয়ে দিয়েছি, এবং কিছু এলাচ তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি কালো জিরা ওপর দিয়ে দিয়ে দিয়েছি, এরপর মেথি দিয়ে দিয়েছি। এসব উপকরণগুলো একটা একটা করে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। আমি যে কেশরাজের পাতা, কেশরাজের গাছ সংরক্ষণ করে রেখেছিলাম, সেই পাতাগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এই অয়েলটি তৈরি করব সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল চুলের জন্য খুবই উপকারী। সাধারণত আমি যখন হেয়ার অয়েল তৈরি করি তখন আমি সরিষার তেলটাই পছন্দ করি, কারণ এর থেকে আমি খুব উপকার পেয়েছি। এই প্রথমবার আমি এই তেলটা তৈরি করছি না, আসলে এই তেলের রিভিউ আমার নানু দিয়েছিল, কারণ আমি প্রথম যখন তৈরি করেছিলাম তখন আমি আমার নানুদের বাড়িতে গিয়েছিলাম। নানু ব্যবহার করে বলেছিল যে তেলটা ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়ে যায় এবং চুল পড়া কমে। তো নানু এতটুকু বলাতে আমি তারপর কয়েকবার ব্যবহার করেছি, আমার আম্মু কয়েকবার ব্যবহার করেছে, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। তো তারপর থেকে আমি চেষ্টা করি আমার কাছে যেই উপকরণগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে আমি তেলগুলো তৈরি করি। সাধারণত আপনার বাড়ির আশেপাশেই দেখবেন অনেক উপকারী জিনিস পাওয়া যায়, ওগুলো ব্যবহার করেই আপনি তৈরি করতে পারবেন। আপনি এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন আমলকি দিতে পারেন, অ্যালোভেরা দিতে পারেন। তো অ্যালোভেরাটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে দিই, কারণ এই বাকি উপকরণগুলো একটু, বাকি উপকরণ থেকে যে রসগুলো ওগুলো বের হতে একটু সময় লাগে, কিন্তু অ্যালোভেরা থেকে রসটা বের খুব দ্রুত হয়, তাই আমি অ্যালোভেরাটা একটু দেরিতে দিচ্ছি। আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন। আর আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, যার কারণে আমি হচ্ছে পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। হাফ হচ্ছে আমি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর হাফ এই পাত্রেই, কারণ সরিষার তেল দিয়ে যদি আপনি তেল তৈরি করতে চান তখন দেখবেন ফুলে উঠবে। তো সবসময় একটা বড় পাত্র নিয়ে নেবেন। আমি এবার ভুল করে ফেলেছি, পাত্রটা আমার একটু ছোট হয়ে গিয়েছে, কারণ পরিমাণে বেশি এর জন্য পাত্রটা ছোট হয়ে গিয়েছে। তারপর আমি হচ্ছে তেলটা খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখব। তেলটা আমি ছেঁকে ঠান্ডা করে তারপর একটি কাচের শিশিতে অথবা যে কোনো একটা কাচের পাত্রে আমি সংরক্ষণ করে রাখব, এবং বেশ কিছুদিন পর পর আমি তেলটা রোদে দেব, তাহলে তেলটা খুব ভালো থাকবে।